যিনি চাকরি করেন তিনি কি এখানেই থাকেন বাটি এবং যে বাড়া গোপীনাথপুর স্টেশন হচ্ছে সেখানে কিন্তু ডবল লাইন করা হচ্ছে এবং দুশো মিটারের একটি প্ল্যাটফর্ম করা হচ্ছে এটি একশো মিটারের প্ল্যাটফর্ম তো আমরা ময়নাপুর স্টেশনে আছি আপনারা ময়নাপুর স্টেশনের একটা ভিডিও দিতে বলেছিলেন তো দেখুন ঠিক এই অবস্থায় আছে ময়নাপুর স্টেশনটি এবং এখানে সুন্দর গাছ আছে এবং এইখানে যে বসার জায়গাটি সেটি আছে এবং এটি একটি আচ্ছাদন করা আছে এটি দেখছেন ময়নাপুর স্টেশন এবং এর পাশে যে পরিবেশ যে প্রাকৃতিক পরিবেশ মানে অনন্য সুন্দর এখানে পাশে আলু ক্ষেত আছে প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত দেখুন পুরো পরিবার এবং তারা এখানে চাষের কাজ করছে আলু তুলছে এবং এদিকেও আলু ক্ষেত আছে এবং উর্বর একটা যে শস্য শ্যামল জায়গা সেটা কিন্তু এটা দেখলেই বোঝা যায় তো ময়নাপুর স্টেশনে আমরা আছি একদিন আমরা কিন্তু এই স্টেশনের ওপর দিয়ে আমরা জানি আমরা গাড়ি যাবে এবং দু সালের মধ্যেই সেই দিন আসবে যখন জয়রামবাটি কামারপুকুর বাড়া গোপীনাথপুর এই স্টেশনগুলি স্টেশন ঘর তো কামারপুকুর হয়েই গেছে দেখেছেন বারা গোপীনাথপুর এবং জয়রামবাটিতে কাজ চলছে এবং দু হাজার চব্বিশে ট্রেন চালু হয়ে যাবে তখন এখানে ব্যস্ততার শেষ থাকবে না এবং কন্টিনিউ ট্রেন চলবে এবং এখানকার স্থানীয় মানুষদের যে চাহিদা যে বন্ধুরা প্লেস রিভিউর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা চলেছি আজকে ময়নাপুর স্টেশনে এবং ময়নাপুর স্টেশনের একটা ভিডিও আপনারা প্রত্যেকে চেয়েছেন তো এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই কারণে ওদিকে গোঘাট হচ্ছে শেষ স্টেশন আর তারকেশ্বরের দিক থেকে আর ময়নাপুর হচ্ছে বিষ্ণুপুরের দিক থেকে শেষ স্টেশন মাঝে যে দুটি স্টেশন তৈরি হচ্ছে দেখিয়েছি এবং কাজ চলছে এবং দু সালে সেখানে ট্রেন চলবে সেটাও আমরা বলেছি দু সাল পড়ে গেছে এবং জানুয়ারি মাস চলছে তো এটি হলো ময়নাপুর স্টেশন দেখুন দূরে স্টপ লেখা আছে অর্থাৎ ট্রেন কিন্তু আসে এখান পর্যন্তই এবং একটি ট্রেন চলে সেটি সন্ধ্যে সাড়ে ছটায় বিষ্ণুপুর থেকে ছাড়ে এবং ময়নাপুরে এসে পৌঁছ প্রায় সাড়ে সাতটা নাগাদ তো আমরা এই মুহূর্তে ময়নাপুর স্টেশনের ছবিটি আপনাদের দেখাবো দেখুন ময়নাপুর স্টেশনটি কিন্তু শুরু চালু হয়ে গেছে বহু আগেই চালু হয়েছে কিন্তু এখন ট্রেন চলছে মাঝে করোনার জন্য দু বছর ট্রেন চলা বন্ধ ছিল বর্তমানে আবার ট্রেন চলছে এটি হলো ময়নাপুর স্টেশনের স্টেশন ঘর অর্থাৎ টিকিট কাউন্টার এটি হলো টিকিট কাউন্টার এবং এই মুহূর্তে টিকিট কাউন্টারটি বন্ধ আছে এটি হলো ময়নাপুর স্টেশনের টিকিট কাউন্টার তো এই মুহূর্তে বন্ধ আছে সন্ধ্যাবেলা নিশ্চয়ই খুলে যাবে এবং আপনারা দেখছেন এখানে সমস্ত কিছু টাইম টেবিল থেকে শুরু করে ফেয়ার কত কী ভাড়া সেগুলো সব দেয়া আছে এবং এখানে টিকিট কাটার কাজ চলে সন্ধ্যেবেলায় একটি ট্রেনই আসে তবে তো বর্তমানে দেখছেন এই স্টেশন ঘরটি কিন্তু চাবি দেওয়া আছে এবং বন্ধ এখানে কোনো স্টাফ নেই তো কেন এই স্টাফ নেই এখানে স্থানীয় মানুষেরা কি বলছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো এবং এখানে টিকিট কাটার প্রয়োজন হয় কিনা এবং আদৌ কেউ টিকিট কেটে এখানে ওঠেন নাকি এর পরবর্তী স্টেশন জয়পুর গোকুলনগর থেকে সকলে টিকিট কাটে সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো এখন আমরা আছি ময়নাপুর স্টেশনে দেখুন এখানে লাল মাটি দিয়ে যে প্ল্যাটফর্মটি তৈরি আছে সেটি দেখাচ্ছি বসার জায়গা আছে সেগুলিও দেখাবো তো ময়নাপুর স্টেশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেশন আমরা এই মুহূর্তে ময়নাপুর স্টেশনেই আছি এবং দু সালে যখন ট্রেন চল বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত চলবে তখন এই স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে যাবে এরপর হচ্ছে বাড়া গোপীনাথপুর স্টেশন এবং তারপর জয়রামবাটি স্টেশন তো এটি হচ্ছে সিঙ্গেল লাইন স্টেশন এবং এখানে কোনো হল্ট করার জন্য অর্থাৎ একটি ট্রেন এলে যে একটি ট্রেন প্লাস করবে সেই সেই রকম কোনো ব্যবস্থা কিন্তু এখানে করা নেই কিন্তু জয়রামবাটি এবং যে বাড়া গোপীনাথপুর স্টেশন হচ্ছে সেখানে কিন্তু ডবল লাইন করা হচ্ছে এবং দুশো মিটারের একটি প্ল্যাটফর্ম করা হচ্ছে এটি একশো মিটারের প্ল্যাটফর্ম এরিয়া এবং এখানে সিঙ্গেল ট্রেনই আসে আপনাদের আপনারা দেখছেন আহ এর পরের যে স্টেশনটি আহ জয়পুর গোকুলনগর সেটি কিন্তু ক্রসিং স্টেশন এটি কিন্তু ক্রসিং স্টেশন নয় এবং এখানে দেখছেন সুন্দর করে গাছপালা লাগানো আছে সামনে এটি একটি আহ কাঁঠাল গাছ লাগানো আছে তার পাশেই আছে আম গাছ তো এরমভাবে স্টেশনটি কিন্তু পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে টাছ দিয়ে এবং এখানের মনোরম পরিবেশ পাশেই আলু ক্ষেত আছে এবং শস্য শ্যামল এই যে উর্বর একটি কৃষিক্ষেত্র এই জায়গাটি এবং কমিউনিকেশন হয়ে গেলে জায়গাটি কিন্তু আরও গুরুত্ব বেড়ে যাবে যদিও এখন তো গুরুত্ব বেড়েই গেছে আমি হাওড়ার সঙ্গে যে সংযোগ স্থাপন তার কথা বলছি আচ্ছা দাদা আপনার কি এখানেই বাড়ি আচ্ছা এখানে ট্রেন কটা আছে।

তো এই আসতে এইখানে যে ট্রেন হয়ে আপনাদের কি উপকার হয়েছে সুবিধা হয়েছে কিছু ট্রেন যদি এই লাইনটা আমাদের কানেক্ট হয়ে যায় কলকাতা আরামবাগ লাইনটার সাথে তখন আমাদের কলকাতায় যাতায়াতের সুবিধা হবে আচ্ছা আচ্ছা আর এমনি কাজ তো চলছে জানেন তো কাজ চলছে ট্রেনের সংখ্যাটা বাড়ালে বিষ্ণুপুর যাতায়াত বা বাঁকুড়া যাতায়াতের সুবিধা হবে একটা একটু ট্রেন যাতায়াত করে যদি সকালের দিকে কোনো ট্রেন দেয় আচ্ছা তাহলে এই অফিস যাত্রীতে সবারই সুবিধা হবে আচ্ছা 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 আপনি কি কাজ করেন আমি তো এখন স্টুডেন্ট পড়ুয়া আচ্ছা কিসের পড়েন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি কোথায় আমি যাদবপুর থেকে তাহলে তো আপনাদের খুবই সুবিধা হবে এখান থেকে ট্রেন হয়ে গেলে আপনারা কিভাবে যাতায়াত করেন আমরা বাসে যাতায়াত করি এখান থেকে কোথায় যান বাস আরামবাগ আরামবাগ থেকে ট্রেন ধরে ট্রেন আচ্ছা মানে তখন আপনি এই ময়নাপুর থেকেই ট্রেন ধরতে ময়নাপুর থেকে ট্রেন ট্রেন ধরতে হবে অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে প্রাকৃতিক শোভা দেখুন খুব সুন্দর এখানে আম গাছ লাগানো আছে দেখলাম জাম গাছ আছে এটি এই এই গাছটির নাম ঠিক জানি না তবে এটি একটি বেশ গাছ আছে কি গাছ এটা কে জানে আর সামনে আছে আপনার বকুল গাছ তো খুব সুন্দর করে কিন্তু গাছ লাগানো হয়েছে এবং এখানে একটি কলেতে সেটি নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু ওনার কি নাম শুভজিৎ দে আপনার কি এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি আচ্ছা এখানে ময়নাপুরে তো ট্রেন এখন আসছে হ্যাঁ আসছে আপনাদের রকম কি সুবিধা হচ্ছে তাতে সুবিধা বলছে রাত্রে একটি ট্রেন আসছে সাতটা ঠিক নেই সাতটায় আসছে আটটা আসছে নটা আসছে বিষ্ণুপুর থেকে আসার শেষ গাড়ি কিন্তু কিন্তু যদি আরও আগে ট্রেন দেওয়া হতো খুব ভালো হতো

মানে ট্রেন হলে তাহলে ব্যবসার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলছে তো হয় বটে আচ্ছা আচ্ছা তাহলে ট্রেনটা আরো বেশি চলুক মানে লাইনটা কানেকশন হয়ে গেলে নিশ্চয়ই চলবে একদম এখানের পরিবেশ কেমন পরিবেশ ভালো কিন্তু এখানে ধরুন লাইট ঠিকমতো জ্বলে না তাইনি রাতবেলা বেশি উত্তাচার হয় লাইট ঠিকঠাক জ্বললে কি ধরনের অত্যাচার হয় এখানে এখানে

মানে জল এখানে কানেকশন করতে কি হয় কানেকশন ওইখানে আছে ওখানে টিকিট কাউন্টার গায় এখানে টিকিট কাউন্টার কোনো লোকও নাই আচ্ছা টিকিট কাউন্টার থেকে ওই শ্যালো মতন আছে নাকি সেখান থেকে জলটা দেয় হ্যাঁ তো এই জলের কানেকশন বহু দিনই নেই বহু দিনই নেই আচ্ছা আচ্ছা চালু হয়ে টিকিট কাউন্টারের ভদ্রলোক আসেন ওই ট্রেনে করে ট্রেনে করে আসেন এই যে জয়পুরে কাটতে হয় এখানে থাকে না এখানে লোক আছে না ওই দাদা বললেন যে জয়পুর ইয়াতে গোকুলনগর টিকিট কাটতে মানে এখান থেকে আপনি উঠে বললেন যে গোকুলনগরে ওখানে কি দাঁড়াই সময় দেয় টিকিট কাটার পাঁচ মিনিট থাকে তারপরে কাটতে পারলে হলো নালে না তো আবার ধরাধরি ব্যাপার আছে আচ্ছা আচ্ছা তো বকুল গাছ ছাড়িয়ে দেখুন এখানে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ এবং এই যে ময়নাপুর স্টেশনটি কিন্তু বেশ গোছানো কিন্তু এখানে দেখুন এগুলি ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে গার্ড নেই বলে একটা সমস্যা বলছেন মাননীয় দাদা এবং এখানেও একটা বসার জায়গা যে শেড সেটি আছে সেটিও দেখছেন যে ভেঙে গেছে ভাঙাচোরার মধ্যে আছে এবং এই যে স্টেশনের যে প্ল্যাটফর্ম ধরার জন্য যে জায়গা তো সেই জায়গাটিতে আমরা এখন এসে পৌঁছেছি টিকিট কাটার কেউ থাকেন না তো সেইগুলোর মিটে যাবে এবং টিকিট কাউন্টারে লোকজন থাকবেন জল এখানে অ্যাভেলেবেল হবে পায়খানা বাথরুম যেগুলি আছে সেগুলি আবার নতুন করে চালু হবে যেহেতু একটি ট্রেন আছে সেই জন্য হয়তো এখানে খুব বেশি সংখ্যায় মানুষজন আসেন না এবং যারা স্টাফ আছেন রেলের তারাও কর্মচারীরাও এখানে আসেন না কিন্তু যখন ট্রেন চলবে তখন কিন্তু এখানে সব কিছুই হবে এবং সন্ধ্যে থেকে শুনছেন যে লাইট টাইট এখানে দেখছেন এখানে যে লাইট সেগুলি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এই যে লাইটের স্তম্ভ দেখতে পাচ্ছেন তো সেটি ভাঙা আছে এখানেও একটি লাইট আছে কিন্তু সেটিও ভাঙা আছে তো এইভাবে কিন্তু আছে কিন্তু এখানে যে বসার জায়গাটি সেটি কিন্তু খুব সুন্দর এখানে লাইটগুলো কিন্তু ভেঙে দিয়েছে দেখুন ওপরে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু লাইট কিন্তু একটাও নেই লাইট সব ভেঙে দিয়েছে অর্থাৎ অন্ধকারের রাজত্ব একটা তৈরি করা হয়েছে এবং এখানে অসামাজিক কাজকর্ম টুকটাক চলে অর্থাৎ আপনারা শুনলেন মাননীয় দাদার কাছে তো সেই বিষয়গুলি একদিন হয়তো অতিক্রান্ত হবে এবং তখন মানুষজনের চলাচলেরও একটা দিক খুলে যাবে তো দেখুন এখানে কিন্তু গাছ সুন্দর আছে কৃষ্ণচূড়া গাছের কিন্তু পাতা সব ঝরে গেছে গাছটি দাঁড়িয়ে আছে আর বসার জন্য ছোট্ট করে যে করে দেওয়া হয়েছে সেটি আছে তো এইটি কিন্তু এটিও কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে একটি ছাতিম গাছ ছাতিম গাছটি কিন্তু পাতায় পরিপূর্ণ হয়ে আছে এবং সুন্দর তার দৃশ্য এবং উল্টো দিকে আমরা আগেই বলেছি আলুর ক্ষেত এবং এই যে রেল লাইন যে চলে যাচ্ছে আপনারা দেখছেন আরও একটি কৃষ্ণচূড়া গাছ তবে এই গাছটি ভেঙে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে তো এরপরে যে কৃষ্ণচূড়া গাছটি আছে সেটি কিন্তু পাতায় পরিপূর্ণ এবং এখানে একটি জলের জায়গা আছে এখানেও কিন্তু সেই একইভাবে কলটি ভেঙে দেওয়া হয়েছে তো আমরা একদম স্টেশনটির একদম প্রথম থেকে প্ল্যাটফর্মটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি আপনাদের অনেকের মনে একটা জিজ্ঞাসা ছিল যে এই প্ল্যাটফর্মটি দেখব যদিও আমি আগে ভিডিওতে দেখিয়েছি তো দেখুন এখানে বসার যে জায়গাটি আছে সেই জায়গাটি কিন্তু ছাদটি অর্থাৎ মাথার টিনটি পুরোপুরি উড়ে গেছে বা কেউ নষ্ট করে দিয়েছে যাই হোক হবে তো বসার জায়গাটি ঠিকই আছে অক্ষুণ্ণ এবং এই কৃষ্ণচূড়া গাছটির কথা বলছিলাম এই গাছটি কিন্তু বেশ পাতায় পাতায় শোভিত হয়ে আছে আর এখানে একটি টয়লেট টয়লেট আছে আছে এবং সেই টয়লেটটি মোটামুটি এই অবস্থায় আছে আপনারা দেখুন ঘাসপালা হয়ে গেছিলো তো এই মুহূর্তে যেহেতু জল দিন হয়নি সেই জন্য ঘাস টাসগুলো শুকিয়ে গেছে এবং এখানে যে পায়খানা ঘরটি আছে সেটিও এই অবস্থায় আছে আপনাদের আগেও দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিলাম খুবই নোংরা হয়ে আছে তো করা আছে রেলের তরফ থেকে সব কিছুই কিন্তু সেইভাবে ব্যবহার না ব্যবহার করার জন্য সেটি খারাপ হয়ে গেছে এবং এটি হচ্ছে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত আমরা একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসেছি তো এই দিকে সোয়া চলে যাচ্ছে সে জয়পুর গোকুলনগর স্টেশন তারপরে মুন্ডা হল স্টেশন তারপরে বিষ্ণুপুর স্টেশন আর এই দিকে যখন ট্রেন চলবে তখন এই ময়নাপুর থেকে প্রথমেই যাবে বাড়া গোপীনাথপুর এবং বাড়া গোপীনাথপুরের পর যাবে জয়রামবাটি এবং জয়রামবাটির পর কামারপুকুর তারপরে গোঘাট স্টেশন তো বন্ধুরা আজকে আমরা ময়নাপুর স্টেশনের ভিডিওটি এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন মাননীয় দাদাকে পেয়েছি উনি একটু ক্যামেরাটা ধরেছেন তো আমরা এখন বর্তমানে আছি ময়নাপুর স্টেশনে তো ময়নাপুর স্টেশনের ভিডিও করতে বলেছিলেন তো চলুন শেষটাও একটু দেখে নেওয়া যায় এইটুকুনের জন্য আর বাকি থাকে কেন তো দেখুন এইখানে আর একটি ময়নাপুরের বোর্ড দেওয়া আছে এবং এখানেই কিন্তু এই যে ইলেকট্রিক লাইন রেলের সেটিতে কিন্তু কারেন্ট দেওয়া আছে হ্যাঁ যে কলের কানেকশনগুলি দেওয়া আছে সেটি কিন্তু এই যে কলের যে ট্যাপ ঘর অর্থাৎ যে ডিপ টিউওয়েলের যে ঘর সেটি চাবি দেওয়া আছে এবং এখান থেকেই জলের সাপ্লাই দেয়া হতো আগে বর্তমানে যেহেতু কোনো স্টাফ নেই সেহেতু দেওয়া হয় না এইদিকে সোজা গিয়ে তো এটি হচ্ছে ময়নাপুর স্টেশনের কলের যে জল জল সাপ্লাইয়ের যে ঘর সেটি এটি এবং আমরা একদম স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি স্টেশনের শেষ প্রান্তে দেখুন আমরা স্টেশনটি বেশ লম্বা চওড়া খুব বেশি না হলেও কিন্তু লম্বা যেহেতু একটি ট্রেনের যা যেরকম ক্যাপাসিটি সেই মতন করারই নিয়ম তো সেটি করা আছে তো আমরা সোজা চলে এসেছি একদম শেষে এই যে ময়নাপুর স্টেশন লেখা আছে দেখছেন ময়নাপুর তো এইখানে চলে এসেছি এবং এইদিকে সোজা চলে যাচ্ছে জয়পুর গোকুলনগর স্টেশন হল স্টেশন তারপরে জয়পুর গোকুলনগর স্টেশন তারপরে কিন্তু এই ময়নাপুর স্টেশন এবং এই ময়নাপুর স্টেশনের পরই হবে বাড়া গোপীনাথপুর স্টেশন তারপরে জয়রামবাটি স্টেশন তারপরে কামারপুর স্টেশন এবং জানেন গোঘাটের ট্রেন চলছে তারপরে গোঘাট স্টেশন এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে তারকেশ্বর পর্যন্ত তো আমরা আশা রাখি একদিন ট্রেন চলবে দু হাজার চব্বিশ সালেই ট্রেন চলবে এবং তখন আপনাদের নিশ্চয়ই ট্রেনে চেপে একদিন আমরা দেখাতে পারবো পুরোটা রিভিউ করে তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এইভাবে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করতে বলবেন আর বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার